সংস্থার প্রধান উপদেষ্টা বিশেষ প্রশাসনের ইকোনমিস্ট বুদ্ধিজীবী দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব নূর হাকিম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ বক্তব্য রেখেছেন আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিব দৈনিক রিপোর্ট পত্রিকা সম্পাদক অপরাধ রিপোর্ট পত্রিকা সম্পাদক মাসুদুর ভদ্রগার মাসুদুর রহমান দীপু বক্তব্য রেখেছেন জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান আনোয়ার হক ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম যুগ্ম সম্পাদক এবিএম সোমান হাওলাদার বক্তব্য রেখেছেন সাংগঠনিক রাসেল বক্তব্য রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আলতাফ হোসেন সঞ্চালনা আছেন আমাদের অতি প্রিয় আমাদের আস্থাভাজন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম এবং ফারিয়ার সাধারণ সম্পাদক সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার আটটি বিভাগের মধ্য থেকে যে নেতারা এখানে এসেছেন জাতীয় সাংবাদিক সংস্থার পতাকাতলে আজকের এই প্রোগ্রামে তাদেরকেও অভিনন্দন জানাই। সভাপতির বক্তব্য বেশি থাকে না আপনারা জানেন, আর এখানে মঞ্চে যারা আছেন এদের পত্রিকা আমরা চাকরি করি, এখানে দুইজন পত্রিকার মালিক আছেন সম্পাদক ও প্রকাশক আপনারা জানেন নূর হাকিম ভাই এবং আনোয়ার হোসেন আকাশ ভাই, আমি একটা পত্রিকার নির্বাহী সম্পাদক। তাই আমি মনে করি আজকে নয়নুল ইসলামের মতো ব্যক্তি যদি সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলে সাংবাদিকদের কল্যাণে কথা বলে তাহলে ব্যক্তিদের যারা পত্রিকার মালিক কর্তৃপক্ষ প্রকাশকদের বিষয়ে কথা বলে তাহলে এটা তো সাংবাদিকদের জন্য অনেক কিছু পাওয়া না, কারণ আপনারা যখন লাভবান হবেন তখন সংবাদকর্মী আমরা যারা আছি তারা বাঁচব। আজকের বক্তব্যের একটা কথাই বলবো যে আজকের এই স্বাধীন দেশে এবং একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি যেই নেতার কারণে, সে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই আত্মত্যাগ তার পরিবার সহ স্বাধীনতা যুদ্ধে যাদের প্রাণ দিয়ে দেশের স্বাধীনতা দিয়েছে যাদের স্বাধীনতা আত্মত্যাগের কারণে আমরা আজকে উন্মুক্তভাবে চলছি কথা বলছি বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পরিচয় দিচ্ছি। আজকে অবাক লাগে জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেও অনেক সময় আত্মসমালোচনার মুখে পড়তেছেন, কারণ অনেক নেতার কারণে। তাই আমরা মনে করি আমরা যে নেতা